باب أغنى عنه ماله وما كسر তার জামাল তার সম্পদ তার দপ্তবা তার সামসগত কোনো কাজে আসবে না মক্কার একজন বড় লিডার ছিলেন মক্কার একজন মান্যগণ্য জগন্য ছিল কথা বলেন ঠিক কি না কিন্তু কোনো কিছুই তার কাজে লাগে নাই ধ্বংস করছেন কে ও ভাই কামতের কঠিন ময়দানে যখন আমল নামাজ চলে আসবে কারো আসবে ডান হাতে কারো আসবে বাম হাতে তাই না আপনাদের মতো যারা আজকে তাফসীর মাহফিলে হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে তাফসীর মাহফিলে কোরআনের মহব্বত নিয়া আখিরি মুনাজাত করার জন্য চলে আসেন অনেকে খাওয়া দাওয়া করে নাই অনেকের মন চাইছিল সারাদিন ব্যবসা বাণিজ্য করছে সারাদিন কৃষি কাজ করছি মনটা চাইছিল একটু ঘুমাই না না ঘুমাইলে তো দোয়া পাব না এই জন্য পরে রজব মাসটা বড় আল্লাহর কাছে দাও একে তো আসরে গুরু যে চারটি মাসের মর্যাদা একটু ভিন্ন তার মধ্যে একটি অন্যতম মাস হলো রজব মাস যে মাসে আল্লাহর নবী বরকতের জন্য আমাদেরকে দোয়া শিখাইছে তাই না اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان برو دامي دعا هي الله আমাদের জন্য আপনি বরকত নাযিল করুন রজব এবং শাবান মাস রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছার তৌফিক দান আমিন তিন নম্বর হলো এই মাসে আল্লাহর হাবিবের পবিত্র মিরাজ হয়েছে তারিখটা নিয়ে যথেষ্ট মতভেদ আছে কিন্তু আকসার অধিকাংশ রিওয়ায়ত হলো যে আল্লাহর হাবিবের যে মিরাজ হয়েছিল এটা রজব মাসের ২৭ তারিখ ২৬ তারিখ দিবাগত রাত ২৭ তারিখের রাত্রে এই পবিত্র মিরাজ আল্লাহর হাবিব হয়েছিল তো এই জন্যে এই মাসের দাম আরও বেড়ে গেছে সুবহানাল্লাহ আবার তাফসীরুল কোরআন যেখানে আল্লাহর কালামের তাফসীর হবে কোনো আজে বাজে কথা না আমি আমার ধারাবাহিক আয়াতগুলো সূরা আর রুম ২১ নম্বর পারার হাফিজে কোরআন শরীফের ৫ নম্বর পৃষ্ঠা এখানে ২০ ২১ ২২ এই তিনটি আয়াত গত বছরও আমি আংশিক আলোচনা করেছিলাম আবারও এবছর এই আয়াতগুলো আপনাদের খিদমতে তেলাওয়াত করছি চেষ্টা করব আমার এই সময়ের ভিতরে আয়াতগুলোর উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করা আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন সম্মানিত সুধী এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শনের বর্ণনা দিয়েছেন আমাদেরকে একটু সজাগ করার জন্য আমাদেরকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আমাদেরকে পরকাল কি হওয়ার জন্য দুনিয়া ত্যাগী হওয়ার জন্য জান্নাত জাহান্নামের জাহান্নাম থেকে বাঁচার জাহান্নাম যাওয়ার আকর্ষণ যেন সৃষ্টি হয় সেই জন্যেই আল্লাহ তাআলা এই কুদরতি নিদর্শনগুলো আমাদের সামনে বর্ণনা করেছে এবং এই আয়াতগুলো বর্ণনা করে করে আল্লাহ বলেন যারা চিন্তাশীল জাতি তাদের জন্য এর মধ্যে অনেকগুলো নিদর্শন রয়েছে যারা বুদ্ধিমান জাতি তাদের জন্য এই আয়াতগুলোর মধ্যে অনেক নিদর্শন রয়েছে যারা জানে ওয়ালা জাতি তাদের জন্য এই আয়াতগুলোর মধ্যে অনেক কুদরতি নিদর্শন রয়েছে আর আল্লাহ তাআলা তো আমাদেরকে বারবার কোরআনে এই কথারই জানান দিচ্ছেন যে তোমরা আমার কুদরতি নিদর্শনগুলো নিয়ে গবেষণা আসমানের দিকে তাকাও জমিনের দিকে তাকাও তোমার বডির দিকে তাকাও তুমি তো গোটা তোমার বডিটা আমার নিয়ামতে ডুবন্ত অবস্থায় আছে তুমি আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করবি আইহি আলা রব্বিকুমা তুকাদ্দিবা বলো মানব আর দানব তোমরা তোমাদের রবের কোন নিয়ামতটাকে অস্বীকার করো অস্বীকার করার কোনো উপায় আছে কোনো উপায় নাই
কিন্তু মানুষ দুনিয়াতে আসার পর মনে করে আমার মন চাইছে জিন্দেগি করব কার কথা শুন কার আমার হুকুম মান এরা বড় বোকা একটা পর্যায়ে আল্লাহ বলেন এরা হলো মুর্দা ইট ইজ আল্লাহর কাছে জিন্দাই না কিনা জিন্দা না বেঈমান কাফের মুশরিক যারা আছে আল্লাহ বলেন এরা কি বলেন বলেন মুর্দা মুর্দা মরা আর ঈমানদার হলো আল্লাহর কাছে জিন্দা দেখছেন ঈমানদারের দাম বেশি না বেঈমানের দাম বেশি ঈমানদারের দাম বেশি একজন রিকশাওয়ালা দিন মজুর কর্মচারী তার ঈমানের দাম জো বাইডেন থেকে অনেক বেশি চাইনার প্রেসিডেন্ট থেকে অনেক বেশি এরা হলো আল্লাহর কাছে মুর্দা আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ বলেন যখন তাদের ঈমান ছিল না তখন তারা ছিল মুর্দা এরা তখন আমি আল্লাহর কাছে ছিল মরা তাদের কোনো রূহ ছিল না গা আহিয়াইনাও আল্লাহ ডাক দিয়ে কয় ঈমান দিয়ে আমি আল্লাহ তাদেরকে জিন্দা করলাম বুঝা গেল আল ঈমান নূর ওয়াল কুফরু জুলমাত ঈমান হলো নূর আলো আর কুফরি হলো অন্ধকার দুনিয়ার লাইনে এরা যত অগ্রসর হোক না কেন আল্লাহ কয় কি জানেন এটা হলো বাথরুমের ট্যাঙ্কির পোকা আগে খোলা ট্যাঙ্কি ছিল না এটার মধ্যে সাদা সাদা পোকা হইতো কিনা এই পোকাগুলো পায়খানা পায়খানা খায় এক একটা স্বাস্থ্য দেখতে নাকি মোটা মোটা হইতো খাইতো কি পায়খানা বসবাস করতো কোথায় পায়খানার মধ্যে আর এখানে যে তারা খুব দুঃখে কষ্টে আছে তা না খুব আনন্দে আছে কখনো ক্রিকেট খেলে কখনো ফুটবল খেলে এরা নিজেরা নিজেরা ঠিক না কি যে আনন্দের মধ্যে আমরা যখন এফসকানায় পড়ি তখন খোলা ট্যাঙ্কে ছিল সাথিয়ার এফসকানায় আমার এখন এই দৃশ্যগুলো মনে পড়ে পায়খানা করতে গেলে শুধু টেনশনে থাকতাম কোন দিক দিয়ে এসে বায়ে উঠে না কারণ ওরা তো খেলতেছে আচ্ছা খেলে কখন মনে দুঃখ থাকলে না খুশি থাকলে ঠিক না মনে আনন্দ থাকলে খুশি থাকলে তখন এখানে তাহলে কি এরা খুশি বসবাস করে পায়খানার ট্যাঙ্কিতে খায় পায়খানা আর আনন্দের সীমা নাই লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু বিল বিলাদ মাতাউন কালীল ثم مأواهم جهنم وبئس المهاد الله বলেন হাবিব আমার ঠিক তদ্রুপ যারা দুনিয়াদার মহাকার জান বানায় যাদের দেশে যায় বিভিন্ন কিছু আবিষ্কার করে নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করে এমন গাড়ি বানায় যে গাড়ি রোডে চলবে যখন যানজট দেখবে ওরাল মারবে যানজট দেখলে জাম দেখলে গাড়ি উড়াল দিয়া কিছুক্ষণের জন্য প্লেন হয়ে যাবে আবার যখন যানজট থাকবে না আবার নাইবা চাকা দিয়া দৌড়াইবে কি আধুনিক জিনিসগুলো তারা আবিষ্কার করতেছে ঠিক কিনা বলে আল্লাহ পাক বলেন যতই আধুনিক জিনিস আবিষ্কার করো যতই দুনিয়ার উন্নতি করো দুনিয়ার সাধনা করো ও নবী তাদের এই উন্নতি দেখে আপনি ধোকা খাবেন না লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল সুম্মা মাওয়াহুম জাহান্নাম মাতাউন কালীল এ তো সামান্য কিছুদিনের আসবাব একদিক দিয়া মাতাউন আবার কালি
ওলামায়ে কেরাম জানেন আত-তাদবীনুল লিত-তাকলীব আবার সাথে খলীল নিয়ে আসছে একেবারে ক্ষুদ্র একেবারে সামান্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন লাউকানাতিদ দুনিয়া দাদিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকাহা মিনহা শারবাতান কাফিরা দুনিয়ার কোন মূল্য যদি আল্লাহর কাছে মশা এবং মাছির পরের সমতুল্য হতো তাহলে একজন কাফেরকেও একটা ফোঁটা পানি আল্লাহ পান করাইতেন না ঠিক না ভাই ঠিক বলে আল্লাহ কয় দুনিয়ার কোন মূল্য আমার কাছে নাই অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমরা ধোঁকা খাবে তোমাদের মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা ঢুকাবে আর যদি তা না হতো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাবতি যারা বেঈমান রয়ে গেছে তাদের ব্যবসা বাণিজ্য তাদের বাড়িঘর সব এমন উন্নত করে দিতাম কোনোটাই লোহার হতো না সবগুলো আমি আল্লাহ স্বর্ণ বানাই দিতাম ওয়ালাউলা ইয়াকুনা আন-নাসু উম্মাতান ওয়াহিদা কিন্তু সমস্যা হলো তোমরা ধোঁকা খাবে আর বলবে আমরা আল্লাহরে ডাকি আল্লাহর উপর ঈমান আনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর হুকুম মানি রে ওরা মূর্তি দেবতার সামনে যায় মাথা নত করে এদের দিয়ে উন্নতির কোনো শেষ নাই আর আল্লাহ দিয়ে আমাদের শুধু বিপদ আর বিপদ দিয়ে রাখে গলা বলেন ঠিক না বেঠি তোমরা ধোঁকা খাবে এই জন্য আমি আল্লাহ তাদের সব সফলতা দেই না কারণ হলো ওরা দুনিয়াতেই যা পারবে দুনিয়াতেই করবে পরকালে যাওয়ার পর তাদের শাস্তি ছাড়া আর কোনো বিকল্প থাকবে না পরকালে শুধুই পিটন আর পিটন মায়ের আর কেন কিনিয়া যায় নাই ইমানের দৌলত দেওয়া যায় ঠিক কিনা বলে ইমান এত বড় দামি আল্লাহর কাছে সুবহান চিন্তা করে বিশ্বের সেরা সুপার পাওয়ার রাষ্ট্রের প্রেসিডেন্ট আল্লাহ কে মোরা চায়না গোটা বিশ্বের মধ্যে এখন রাজত্ব দখল করে নিছে সব দিক আল্লাহ কে এটা মোরা তোমরা জিন্দা কারণ তোমাদের জিন্দিগি আর এদের জিন্দিগি এক না তোমাদের জিন্দিগি পবিত্র জিন্দিগি আর এদের জিন্দিগি পশুত্বের জিন্দিগি বুঝতেছেন কথা এদের কোন লাইফ স্টাইল নাই জঙ্গলের পশুদের যে জীবন তাদের জীবন জঙ্গলের পশুদের কোনো বিবাহ বন্ধ যাকে যেখানে পায় ওখানে তার চাহিদা মেটায় ওরাও তাই যেখানে যাকে ভালো লাগে তার সাথে কিছুদিন প্রেম করে ভালোবাসার লিপ ঢুকে তার এরপরে ওরে সাইরা চলে যায় এই জন্য কোনো বাচ্চা কাচ্চাদের পিছনে তাদের বাবার নাম লাইট মারলেও পাবে না কেন বাবার নাম হে জান বিদুরের কথা এর মাও তো জানে মা জানে মা হতো জানে না বাবার নাম খুঁজে পাবে এই জন্য মার কাছে থাকে বাবার কোনো নাম নাই মরা বিভিন্ন অফিসিয়াল কাগজে কলমে লেখলে মার নাম লেখে বাবার নাম বাবা কারে বানে কতজনের সাথে মার কি হয়েছে ভ্যালেন্টাইন ডে হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস এসে কথা বলেন ঠিক কিনা কার বরকতে হে দুনিয়াতে আইছে এটা হে জান বুদ্ধুরের কথা এর মাও তো জানে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি আমার অনেক বয়ানে বলে থাকি এরা দেখছে এই মুসলিম জাতিকে অস্ত্র দিয়ে গোলা বারুদ দিয়ে বোমা দিয়ে এই জাতির শেষ করা যাবে না কারণ এই জাতি গোলা বারুদকে ভয় পায় না এই যে এত জেল জুলুম আপনারা খাটছেন এত জেল জরিমানা যে হয়েছে এখনো যদি কলমার বিরুদ্ধে কথা কয় তাহলে কি ঘরে বয়ে থাকবে কথা পায় না কয় আবারও আমরা রাস্তায় নেমে যাব প্রয়োজনে রক্ত দিব গোলামের বিরুদ্ধে কাউকে কথা বলতে দেব না ঠিক না কি হবে বেশির থেকে বেশি গুলি করে মারব
মল্লে কোরআনের জন্য আমি শহীদ কথা কয় না ইসলামের জন্য মল্লে আমি শহীদ এরা দেখছে এই জাতি বড় কঠোর জাতি কঠোর জাতি এরা অস্ত্রকে ভয় পায় না যেমন আফগানিস্তানে দেখছে যুগ যুগ ধরে আফগানিস্তানের উপরে কত রকমের গোলাবারুদ চালাইছে পারছে বিদায় নিতে হইছে এখন এদের রণকৌশল পাল্টাইছে পাল্টায়া কই যেন অস্ত্রের হামলা করা যাবে না চরিত্রের উপর হামলা করবে একাডেমিক লাইনে শিক্ষাগত লাইনে তাদেরকে হামলা করতে হবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্কুলের সিলেবাসের মধ্যে এত নোংরামি কখনো কেউ ঢুকাইতে পারবে না এখন যা নোংরামি ঢুকাইছে সুদূর প্রসারী ষড়যন্ত্র কোমলমতি উঠতি বয়সের যুবক যুবতীদেরকে যদি এগুলো শেখানো হয় তাহলে এগুলোকে নষ্ট করার জন্য আর কোথাও যাওয়া লাগবে না বই পড়লেই নষ্ট হবে বুঝতে পারছেন আবার ইসলামিক বইয়ের মধ্যে মন্দিরে মন্দিরের ছবি মূর্তির ছবি আপনি চিন্তা করতে পারেন কোন দিকে ইঙ্গিত বহন করে এই রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র হচ্ছে কিন্তু ওদের জানা নাই ওদের জানা নাই যে এদেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ওলি শুয়ে আছে কথা বলে এই বাংলাদেশের মাটিতে লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের দেহ আছে কোন নাস্তিক আর মুরতাদ ইচ্ছা করলেই রাষ্ট্রকে বেদিন রাষ্ট্র বানানো যাবে না চিন্তা ভাবনা করে সামনে কদম ফালায় এদেশের মানুষ এতটাই ইসলাম প্রিয় এতটাই দিন প্রিয় এতটাই কোরআন প্রিয় এতটাই নবী প্রিয় হয়তো ঠিক মতো নামাজ পড়ে না ঠিক মতো ইসলামের বিধি বিধানগুলো মানে না কিন্তু তুমি আমার নবীর কিছু কয়া দেখো তোমার দুটটা টান্দা সিরা ফালায় কথা কয় না তুমি আমার কোরআনের বিরুদ্ধে কিছু বলে দেখো তোমার কল্লাড়ে নেওয়া যাইতে পারো কিনা ঠিক না বেটি কারণ আল্লাহর হাবিবকে কোরআন ইসলামকে কেউ যদি কিছু বলে তখন আমাদের রন্ধ্রে রন্ধ্রে গায়ের মধ্যে আগুন চলে যায় ঠিক না বেটি এরা এদের কৌশল পাল্টাইছে কনা অস্ত্র দিয়ে জাতিকে শেষ করা যায় এরা অস্ত্রকে ভয় করে না এরা তো শাহাদতের তামান্না নিয়ে যেমন আলিমুদ্দিনের মতো আলিমুদ্দিন যখন রঙ্গিলা রাসুলের লিখককে মারছিল কোন শেরে বাংলা এক এম ফজলুল হক ব্যারিস্টার ছিলেন তখনকার আদালত মুসলমান আলিমুদ্দিনকে শুধু বলছিল তোমার মামলাটা যখন কোর্টে আসবে আমি তোমার পক্ষে ওকালতি করবো এক পয়সা আমার দিতে হবে শুধু তুমি তুমি আমাকে একটু হেল্প করবা যখন আদালতের বিজ্ঞ বিচারক তোমাকে বলবা তুমি মারার সময় কি তোমার হুশ ছিল স্বাভাবিক অবস্থায় সজ্ঞানে তুমি মারছ তুমি তখন বলবা যে আমার মাথায় কাজ করে নাই আলিমুদ্দিন কই মিয়া কি শিখাও আমার মাথা কাজ করে নাই সব জ্ঞানে সুস্থ জ্ঞানে হেরপেটের মধ্যে ছুরি ঢুকাইছি আমি মিথ্যা কথা বলে মামলা থেকে রেহাই পাব গত রাত আল্লাহর হাবিবের সঙ্গে আমার দেখা আল্লাহর হাবিব বলে আলিমুদ্দিন আসো তোমাকে ওয়েলকাম জানানোর জন্য আমি দাঁড়িয়ে আছি আমার নবী আমারে নেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে আর তুমি আমারে শিখাও যে মাথা কাজ করছিল না আমি সব জ্ঞানে জেনে শুনে নবীর দুশ্মনকে সাইজ করছি কথা বলেন ঠিক কিনা সারি দুনিয়া ও মুখালিফ कुछ नहीं नुकसान है सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है डर नहीं है गम नहीं है जब मुझे रहमान है कभी बोलें गोटा दुनिया जो हमारे विपक्षे चले जाए क्यों जो हमारे पक्षे ना थे जमन अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम চল্লিশ বছর বয়সে যখন নবর প্রাপ্ত
মক্কার কাফেরদেরকে আল্লাহর হাবিব বললেন আল্লাহ আমাকে নবী বানায় পাঠাইছেন তোমাদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসলাম এখন তেলে বেগুনে জ্বল উঠছে কই তোমারে এত ভালো মনে করতাম তুমি এমন একটা বাজে কথা নিয়ে আমাদের কাছে আস নাউজুবিল্লাহ বলে কোন তো এটা কি বাজে চাইতে দামি কথা কথা বলেন ঠিক কি না ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله اے مکر کافر مشرکرا نا نا دیوتا তোমাদের কে কোনদিন রক্ষা করতে পারবে না নদীতে যখন ঝড় শুরু হয় তুফান শুরু হয় তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকলে মুসলমান যায় কই ভাই আযান দেন আযান দেন যদি বলে কেন তুমি হরে কৃষ্ণ হরে রাম কও না এদি কোনো কামে লাগবো না কথা কানা এরা জানে দুনিয়ার এই তুফান থেকে প্লাবন থেকে ঘূর্ণি জ্বর থেকে বাঁচানোর কোনো ক্ষমতাই দেবতার নাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার আল্লাহর হাবিব বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এটা তোমরা পড়ে নাও তাইলে দুনিয়াতেও সফল কাম পরকালেও সফল কাম এ ভাই এ কথা বলতে দেরি হয় হুজুরের চাচা আবুল আহাব পাথর হাতে নিয়ে দাঁড়াইয়া পয়গম্বরের দিকে অগ্রসর হয় আল্লাহর পয়গম্বরের মাথার মধ্যে মাইরা শেষ করে দিবে আর বদদোয়া করে তাপ্পান লাকা আলি হাদা জামাতানা আরে মুহাম্মদ তোমারে ভালো মনে করতাম তুমি কি এমন একটা বাজে কথার জন্য আমাদেরকে জমা করলা এটা কি বাজে কথা সবচেয়ে দামি কথা আল্লাহ নবী বলেন এর চেয়ে দামি আর কোনো কথা হতে পারে না আবুল আহাব পাথর মারার জন্য আল্লাহর হাবিবের দিকে অগ্রসর হল আর আল্লাহর হাবিবের বদদোয়া দিছে তোর জীবনটা ধ্বংস হয়ে যাক নাউজুবিল্লাহ কর আমি বলি না অনেক সময় শকুনের দোয়ায় যদি গুরু মরতো গেরস্তরা গুরু বলতে পারত না কথা কারণ শকুনরা গাছের ডালে বসে প্রতিদিন দোয়া করে আল্লাহ সিরাজনগরের দুইটা গুরু মরলে আমাদের খানার জন্য যথেষ্ট এলিনগরের একটা গুরু মরলেই চলবে বুতলের দুইটা গুরু মরলেই চলবে সাতিয়ানের তিনটা গুরু মরলেই চলবে কথা কান আমি সাহেব দোয়া করে আর সব বলে আমিন আল্লাহ তুমি কবুল করো তাই বলে কি প্রতিদিন কোন গৃহস্থের গুরু মারা যায় এটারে বাংলাতে কি কয় শকুনের দোয়ায় গুরু মরলে গৃহস্থেরা গুরু বলতে পারে এই শকুনের বাচ্চা আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা বিজাতি দল বেঈমানের দলেরা আল্লাহর নবীর জন্য বদদোয়া করে আল্লাহর হাবিবের মনটা বড় খারাপ নিজের বংশের মানুষগুলো আমার বিরুদ্ধে প্রথম স্লোগান দিল কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক ডাক দেয়া কয় হাবিব আমার না না মন খারাপ করবেন না আপনার বদদোয়ার জবাব আমি আল্লাহ সূরা লাহাব নাজিল করে দেব রে হে তো মাত্র এক মিনিটের জন্য বদদোয়া করছে আর এমন বদদোয়া আমি নাজিল করব কিয়ামত পর্যন্ত বদদোয়া চলতে থাকবে কথা কয় না তাব্বাতিয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বামা আউনা আনহু মালুহু ওয়া মা
كسر سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل من مسد. الله أكبر. اے نبی نا نا اپنے ধ্বংস হবেন না, আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? যারা চায় ইসলামের বাতিকে নিবে দিতে, বাতি নিবে না, হ্যাঁ নিজেই নিবে যাবে, কথা কয় না? তসলিমা নাসিন বাংলাদেশে আছে, যেখানে যায় ওখানে জুতার পিঠা ছাড়া আর কিছুই ভাগ্যে মেলে না। কেন তারই অপমান? একটাই মাত্র কারণ, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা কোরআনের লাইটকে অফ করে দিতে চায়, যারা কোরআনের বাতিকে নিভিয়ে দিতে চায়, না না না, কোনদিন কোরআনের লাইট অফ হবে না। কারণ লাইট জ্বালাইছেন কে? যে লাইট আল্লাহ জ্বালাইছেন কেউ অফ করতে পারবে না। যারা আসবে তারাই নিজেরাই অফ হয়ে যাবে। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দেয়া কই তাব্বাতিয়া দা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, বাকি শরীরটা ঠিক থাক। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন, হাত বলে গোটা বডিটাকে বোঝাইছে, জুজ বলে কুল বোঝাইছে, এর উদ্দেশ্য হলো আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, নবী আমার আপনি কোনদিন ধ্বংস হবেন না। ঠিক না ভাই? ঠিক। তাব্বা সে ধ্বংস হয়ে যাবে, মা আউনা আন মালু মা কাসাব, তার জান মাল, তার সম্পদ, তার দবদবা, তার শান শওকত কোন কাজে আসবে না। মক্কার একজন বড় লিডার ছিল, মক্কার একজন মান্যগণ্য জগন্য ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো কিছুই তার কাজে লাগে নাই। ধ্বংস করছেন কে? ও ভাই, কামতের কঠিন ময়দানে যখন আমল নামাজ চলে আসবে, কারো আসবে ডান হাতে, কারো আসবে বাম হাতে, তাই না? আপনাদের মতো যারা আজকে তাফসীর মাহফিলে হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে তাফসীর মাহফিলে কোরআনের মহব্বত নিয়া আখিরি মোনাজাত করার জন্য চলে আসছেন, অনেকে খাওয়া দাওয়া করে নাই, অনেকের মন চাইছিল সারাদিন ব্যবসা বাণিজ্য করছে, সারাদিন কৃষি কাজ করছি, মনটা চাইছিল একটু ঘুমাই, না না ঘুমাইলে তো দোয়া পাবো না, এই জন্য পরে ঘুমাবো, আগে দোয়াতে শরীর হয়, কথা বলেন ঠিক কিনা? কি জন্য আমার আমল নামাটা যদি সুন্দর হয়ে যায়, আমার আমল নামাটা যদি ভালো হয়ে যায়, তাহলে আমার আনন্দ আর খুশি কেউ দেখবে? যারা সকলেই দেখবে যে কামতের কঠিন ময়দানে আমার কি আনন্দ আর খুশি, সুবহানাল্লাহ। মান গোতিয়া কিতাব গোপিয়া মেহনে ফায়া কোল হাকরাউ কিতাবিয়া ইন্নি জনন্ত আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া দেখতো কত সুন্দর আমল নামা আল্লাহ আমারে দান করছে, সুবহানাল্লাহ। কেন রে জানো এত সুন্দর আমল নামা আমার আসছে? একটা মাত্র কারণ, আমি ধারণা করছি একদিন আমার রবের সামনে হিসাবের সম্মুখীন হতে হবে। এই ধারণা করে কোন ওয়াজ মাহফিল বাদ দেই নাই, কোন তাফসীর মাহফিল বাদ দেই নাই, সময় আসলে তিন দিন দশ দিন চিল্লা লাগাইছি, কথা বলেন ঠিক কিনা?
যেখানে আল্লাহর ওলির আসছে ওখানে যাওয়ার চেষ্টা করছি একটাই আমার টার্গেট ছিল সেটা হলো আমাকে আল্লাহর সামনে মুখ দেখাইতে হবে ইন্নি ظننت أني ملاق حسابيا الله ডাক দেয়া কয় সুন্দর আমলনামা পাইয়া সবাইকে ডাকবে আর বলবে আয়াত আমার আমলনামাটা একটু দেখে যা কি যে সুন্দর আমার ফলাফল আমি এমন তাই মনে করছিলাম আল্লাহ বলবেন ফাহুমাফি عيشة راضية في جنة عالية وجا جنة المدى الله دي بين بولي قشتو قرسوسنا آر قشتو ناية هم شدو شانتي آر شانتي شانتي آر شانتي اوپر ديگه جدر آمون لما بام حتي آر بي نمس پولي ناي حلال حرام بدا بيت کري ناي ايرقم اللوب آسنا ناي হালালের ধার ধারে না হারাম খায়া কি করে তাড়াতাড়ি বড় লোক হবে সুদি কারবার করে আছে না নেই মিথ্যা কথা কয় প্রতারণা করে ধোঁকা দেয় যারা এইভাবে জিন্দেগিটা বরবাদ করে দিয়েছে আল্লাহ ডাক দেয়া কয় ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَا وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَا يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَا مَا أَغْنَى عَنِّي مَالِيَا هَلَكَ عَنِّي سُلْطَانِيَا আমল নামা কেন আমার সামনে আসে তা না আসলে ভালো ছিল আর এমন করুন আমল নামা আমার হবে আমি কোনোদিন চিন্তাও করিনি আমি না অনেক বড় এলাকার মধ্যে ধনী ছিলাম বুধুল বাজারে না আমার অনেক বড় মার্কেট ছিল শহরে না আমার বাড়ি ছিল ঢাকাতে না আমার ব্যবসা ছিল কই কোনোটাই তো আমার কাজে লাগলো না কই আমি চেয়ারম্যান ছিলাম মেম্বার ছিলাম এমপি ছিলাম মন্ত্রী ছিলাম প্রাইম মিনিস্টার ছিলাম প্রেসিডেন্ট ছিলাম প্রধানমন্ত্রী ছিলাম ইয়া আল্লাহ কোনটাই যে আমার কাজে লাগছে তাহলে আমার এখন আমি অসহায় কোনো কিছুই আমার জীবনে কাজে লাগতেছে না মা আওনানি মালিয়া আমার এত সম্পদ গেল কোথায় আমার এত ধন দৌলত গেল কোথায় কোনটাই তো আজকে আমার কাজে আসতেছে না আমার শান শৌকত আমার দপদবা গেল কোথায় কোনটাই তো আমার কাজে লাগতেছে না আল্লাহ বলেন মা আহুনা আনহু মালুহু ওয়া কাসাব আবুল হাবের কোনো কিছুই তার কাজে আসলো না আমি আল্লাহ তাকে ধ্বংসের ঘোষণা দিয়ে দিলাম সায়াসলা নারাম দাতা লাহাবি ওয়ামরাতু আবুল হাব এবং তার স্ত্রী উম্মে জামিল দুইজনে আল্লাহ বলেন লেলিহান শিখা আগুনের মধ্যে জ্বলবে নাউজুবিল্লাহ বলে কারণ উম্মে জালিয়ের উম্মে জামিল বড় খারাপ মহিলা ছিল আল্লাহ নবী হুজরা মুবারক থেকে বের হয়ে কানায় কাবায় যে রাস্তা দিয়ে আসতো এই রাস্তার মধ্যে মাদার কাটা পুঁতে রাখত নবীর পায়ে লেগে যেন নবী আহত হয় এই জন্য আল্লাহ বলেন সায়াসুল্লাহ নারান দাতা লাহাবি ওয়ামরাতু একা যাবে না তার স্ত্রীকে নিয়ে জাহান্নামের আগুনে জ্বলবে হাম্মাদ লাতাল হাতাব কি করত সে কাটার বোঝা বহন করে নবীর রাস্তায় পুঁতে দিত নবী যেন ব্যথা পায় না নাউজুবিল্লাহ বলে তাইলে কি আবুল আহাবের বদদোয়ায় নবীর কিছু হয়েছে বলে এ মুসলমান আল্লাহর হাবিব এই দিনের দাওয়াত দেওয়ার সাথে সাথে মক্কার মানুষগুলো আল্লাহর হাবিবের বিরুদ্ধে চলে গেল তা থেকে আল্লাহর হাবিব তার মিশন থেকে সরছে আবুল আহাব
আবু জাহেল উতবা সাহেব সবাই মিলে আবু তালেবের কাছে আসছে আল্লাহর নবীর চাচা আবু তালেব আয়েশা কয় আবু তালেব তোমার ভাতিজাকে থামাও তোমার ভাতিজা ঘরে ঘরে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে তাই দ্রুত তাকে থামাও না হলে আমাদের হাতে দিয়ে দাও আবু তালেব আল্লাহর নবীকে ডাক দিয়ে কয় মুহাম্মদ সবাই আমার কাছে আসছিল তোমার ব্যাপারে নালিশ করে গেছে হয় তুমি দাওয়াত বন্ধ করো আর না হয় এখানে তুমি দাওয়াত দিও না আল্লাহর নবী সুজা চাচাকে বলে দিলেন চাচা গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায় চুল পরিমাণ আমি দাওয়াতের মেহনত থেকে সরে দাঁড়াবো না কারণ আমার জিম্মাদার কে আল্লাহ আমি যে দাওয়াত দিতেছি আমি কি এমনি দাওয়াত দিতেছি কার আল্লাহর জিম্মাদার আল্লাহ পাক নবীকে জানাই দিলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ও পাগম্বর আপনি যখন দাওয়াত নিয়ে যাবেন সবাই আপনার বিরুদ্ধে চলে যাবে কিন্তু মনে রাখেন যতই ষড়যন্ত্র করুক আপনাকে কেউ হত্যা করতে পারবে না কেন আমি স্বয়ং আল্লাহ আপনার হিফাজত বাঁচানোর জিম্মাদার হয়ে গেলাম তাই তো হুজরা মোবারক ঘেরাও করছিল তলোয়ার হাতে নিয়া গভীর রজনীতে আল্লাহ নবী বসে বসে হুজরার মধ্যে কামরার মধ্যে বসে বসে তিলাওয়াত করেন ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم আরামে বসে বসে নিশ্চিন্ত মনে কোরআন তেলাওয়াত করতেছে আর এরা এদিক দিয়ে তলোয়ার নিয়ে দাঁড়ানো আছে যে দুই কে আল্লাহর নবীর শেষ করে আল্লাহ কই এত সহজ এত সহজ যে নবীর দায়িত্ব আমি নিয়েছি তোরা শেষ করবি অসম্ভব কথা বলেন ঠিক কিনা হযরতে জিবরাইলকে পাঠাই আল্লাহ কামরা থেকে বাইর করে ফেললেন হিজরতে চলে গেলেন লম্বা ঘটনা কথা বলেন ঠিক কিনা তাইলে মুসলমান বিজাতিরা যতই ষড়যন্ত্র করুক আমাদেরকে ইমান হারা করা যতই স্কিম আর যতই বিভিন্ন রকমের ফন্দি আটক কাজ হবে না কারণ এই ইসলামের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ আপনারা তো গ্রামগঞ্জের মানুষ যারা একটু শিক্ষিত ওরা এগুলো কাগজ টাগজ পড়ে খবর টবর দেখে এখন নতুন আরেকটা নোংরামি গোটা বাংলাদেশের মধ্যে এটা আইন হয়ে যাইতেছে আর দুই ধাপ অগ্রসর হলে এটা আইনে পরিণত হয়ে যাবে রিলো ট্রান্স জেন্ডার ইংলিশ শব্দ ট্রান্স মানে পরিবর্তন করা জেন্ডার মানে লিঙ্গ আপনি পুরুষ আছেন আপনি পুরুষ না থাকা যদি মহিলা হইতে যান কোনো অসুবিধা নেই আর আসতে না অসুবিধা আপনি নোংরামির সীমা থাকা কোনো মহিলা যদি মনে করে সে শুধু মনে করলেই চলবে যে আমি এখন থেকে মহিলা না তাহলে হ্যাঁ পুরুষ আচ্ছা বলেন তো এ সমস্ত কথাবার্তা তার সিরা ছাড়া কেউ কয় কেউ কি মনে করলে কিছু হয়ে যায় শিয়ালে মুরগির কাছে গিয়া কইতেছে মুরগিরে বলতেছে মুরগিরে তোর পুতে আমার এত ভালোবাসা তোরে তোর সাউল বাউলকে না দেখলে আমার ভালো লাগে তোর বাচ্চা কাচ্চা না দেখলে আমার ভালো লাগে এই জন্য মুরগি তোর খোয়ারে আসে রাত্রটা থাকার আর মুরগি শোন আমার দেখতে যদিও শিয়ালের মতো দেখা যায় আমি কিন্তু মন মানসিকতায় মুরগি মন মানসিকতা আমি কি মুরগি দেখতে যদিও শিয়াল মুরগি যদি সরল মনে বিশ্বাস করে হের কুয়ারের মধ্যে রাত্রে রাখে যেহেতু আমার মতি মুরগি অসুবিধা কি সকালবেলা মুরগির বংশধ্বংস খুঁজে পাওয়া যাবে যা আছে 14 গোষ্ঠী খায়া শেষ করে নেবে কথা কয় না কারণ শিয়ালে বললে কি শিয়াল মুরগি হয়ে যা কথা কয় না ঠিক এই বিজাতিরা বিধর্মীরা নোংরা বানানোর জন্য এ দেশটাকে কৌমে লুতের দেশ বানানোর জন্য সমকামিতার দেশ বানানোর জন্য
এই ট্রান্সজেন্ডার নামে এই নোংরা এই কালচার আবিষ্কার করছে সবচেয়ে দুঃখজনক হলো এটা আমাদের দেশের আইন পাশ হয়ে দিয়েছে নাউজুবিল্লাহ অলিতে গলিতে গ্রামে মহল্লায় এটার বিরুদ্ধে যদি প্রতিবাদ না ওঠে তাহলে এটা এদেশের কোর্টের মধ্যে আইন হিসাবে পাশ হয়ে যাবে আর যেদিন আইন হয়ে যাবে সেদিন এই দেশকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করবে এই জন্য এখনই আমাদের সময় এই সমস্ত নোংরামির হাত থেকে দেশকে রক্ষা করা কথা বলেন ঠিক কি একটা মুসলিম কান্ট যে দেশের 90-95% মুসলমান বসবাস করে আপনি চিন্তা করতে পারেন কত রকমের নোংরা একটাই মাত্র টার্গেট ইসলাম মুসলমানকে এ দেশ থেকে বিদায় করে দেওয়া ওরা জানা নাই যে এই ইসলাম মুসলমানের হেফাজতের দায়িত্ব কার আল্লাহ আল্লাহ বলেন অমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব তোমরা চিন্তা করো কি চিলা কি বানাইছে পুরুষ বানাইছেন কে নারী বানাইছেন কে হিজরা বানাইছেন কে বানাইছেন তো আল্লাহ এখন কেউ যদি কয় যে আমি আর পুরুষ থাকতে চাই না আমি মহিলা হতে চাই তাইলে কি হে আল্লাহর সৃষ্টির উপরে খুশি না বেজার আর যে আল্লাহর সৃষ্টির উপরে বেজার আল্লাহর সৃষ্টি মানতে চায় না এর কি আল্লাহর জমিনে থাকার কোন অধিকার আছে আমি ক্লিয়ারলি বলে দিতে চাই তোমরা যারা সমকামিতার পক্ষে ট্রান্সজেন্ডারের পক্ষে মুসলমান দেশে তোমাদের জায়গা নাই তোমাদের বাপদাদাদের পশ্চিমাদের দেশে চলে যাও এটা মুসলিম কান্ট্রি এটা মুসলিম কান্ট্রি মাদ্রাসার দেশ মসজিদের দেশ আলেম ওলামাদের দেশ মুসল্লিদের দেশ এখানে কোনো নোংরামি চলবে না কথা বলেন ঠিক কিনা আর আমরা যদি প্রতিবাদ না করি তাইলে আল্লাহর গজব আসলে আমাদের কেউ ছাড়বে না কথা বলেন ومن آياته أن خلقكم من تراب الله كاي أمي الله تما دير كي بنايسي كي بنايسي خلق السماوات والأرض أسمان زمين كي بنايسي نري بروش كي بنايسي تو الله جاكي بروش بنانور إچا كورسن تاكي بروش بنايسي الله جاكي إچا كورسن تاكي نري بنايسي এখন কেউ যদি উল্টাইতে যায় বোঝা গেল আল্লাহর সৃষ্টিতে সে খুশি না কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক বলেন তুমি ইচ্ছা করলে আমার সৃষ্টিকে পরিবর্তন করতে পারবা না যেহেতু আমি আল্লাহ বানাইছি বিধায় তুমি যদি পরিবর্তন করতে চাও পরিবর্তন তো হবে না নোংরামি হবে কথা বলেন ঠিক কি না তোমাকে মনে রাখতে হবে একটা নাপাক বীর্য দিয়া আমি আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইছি তুমি কিছুই ছিলে না একটা নাপাক পানি ছিল ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ কুদরতি মেশিনে দিয়ে বারবার পরিবর্তন করে এত সুন্দর মানুষ তোমাকে বানাইছি গোটা বিশ্বের মধ্যে তোমার মতো এত সুন্দর কেউ না ঠিক কিনা বলে এরপর আল্লাহ বলেন আমিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আমার কুদরতি নিদর্শনের আরেকটি অন্যতম নিদর্শন হলো তোমাদের পত্নীগণকে তোমাদের স্ত্রীগণকে তোমাদের সহধর্মিণী যারা আছে তাদেরকেও আমি আল্লাহ তোমাদের থেকে বানাইছি সুবহানাল্লাহ বলে কেন রে এরা বাড়িতে থাকবে পাকশাক করবে তুমি যখন বাহিরে কাজকর্ম করবে ব্যস্ত থাকবে তুমি যখন বাড়িতে আসবা ঘরে আসবা এরা তোমাকে সান্ত্বনা দিবে সুবহানাল্লাহ ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমাত আল্লাহ বলেন তোমাদের আপোষের মধ্যে আমি আল্লাহ মিল মহব্বত ভালোবাসার সৃষ্টি করে দিলাম সুবহানাল্লাহ বলেন এ যুবক এই আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে একজনের সাথে আরেকজনের সম্পর্ক করে বিবাহ নাই তোমার জন্য আল্লাহ যে মেয়েকে বানাইছে সেই মেয়ে তোমার বউ হয়ে তোমার ঘরে আসবে
তুমি যদি অবৈধভাবে সম্পর্ক করো তার সঙ্গে তোমার কথাবার্তা লেনদেন করো এটা তোমার আমলনামায় গুনাহ লেখা হবে আর বিবাহ বন্ধনের মাধ্যমে যদি তোমার স্ত্রী হয় আসে তার দিকে যতবার তাকাইবা ততবারই তোমার সওয়াব হবে এইজন্য আমাদের যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য বিজাতিরাম আরেকটা দিবস আমদানি করেছে যেই দিবসের নাম হলো বিশ্ব ভালোবাসা দিবস ওই যে আমি শুরুতে বলছিলাম অস্ত্র দিয়ে নয় এরা বিভিন্ন কৌশলে আমাদের যুবক যুবতীদেরকে মুসলমানদেরকে ঈমান হারা করার ষড়যন্ত্রে লিপ্ত এই দিবসটা আসলে শহর বন্দরে যুবক যুবতীরা ভালোবাসার নামে বের হয়ে যায় জোরে বলুন ঠিক কিনা রাত্রে কোথায় যায় কার সঙ্গে রাত্রে যাপন করে অভিভাবকরাও কোনো খবর নেয় না ওই সকল অভিভাবকদের উপরে লানত আল্লাহর অভিশাপ যারা তাদের সন্তানদের উপযুক্ত ছেলে মেয়েদের খোঁজ খবর নেয় না এরা গুনার কাজ করে আবার বাড়িতে আসে আল্লাহ পাক বলেন তোমাদের উপর হলো অভিশাপ আর এই অভিশাপের জের ধরে যেই সন্তানদেরকে দিন শিখায় নাই যেই সন্তানদেরকে কলমা শিখায় নাই যেই সন্তানদেরকে নামাজ শিখায় নাই পর্দা শিখায় নাই এরা লাইনচ্যুত হয়ে বেলাইনে চলে জীবন নষ্ট করে দিয়েছে কামতের কঠিন ময়দানে এরা আল্লাহর আদালতে মামলা টুটি দিবে আর বলবে আল্লাহ আমার মা বাবা আমাকে দিন শিখায় নাই নামাজ শিখায় নাই পর্দা শিখায় নাই এই জন্য আমি লাইনচ্যুত হয়ে জাহান্নামে হয়ে আসছি আজকে আমার যা শাস্তি হবে তার ডাবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে বাঁচার উপায় না এই জন্য আল্লাহ বলেন আমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম এ বান্দা আমার কুদরতি নিদর্শনের অন্যতম হলো আসমান আর জমাইছি তুমি তাকাইয়া দেখো গোটা আসমানের মধ্যে কোথাও কোনো পিলার নাই কোন পিলার নাই গোটা আসমানে কোনো একটা পিলার না একটা খাম্বা নাই এত বড় আসমানটাকে আমি আল্লাহ পিলার ছাড়া রাখছি সুবহানাল্লাহ পারবে দুনিয়ার কেউ এখানে যে প্যান্ডেলটা সাজাইছে কতগুলো বাঁশের খুঁটি সাইডে দিছে আবার কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন এত বড় বিশাল আসমানটাকে আমি সাজাইলাম গোটা আসমানের মধ্যে কোথাও একটা পিলারও খুঁজে পাবি না জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাইলাম প্রথমে এই জমিনটা তো পানির মধ্যে আমি আল্লাহ মাটি বানাইছি গোটা বিশ্বের মধ্যে কোথাও কোনো মাটি ছিল না সুবহানাল্লাহ বলে মাটি কে আবিষ্কার করছেন আল্লাহ আবিষ্কার করছেন এরপরে গোলাম এই মাটির মধ্যে তুমি চলাচল করতে পারবে না মাটি নরম মাটিটাকে শক্ত করার জন্য আমি আল্লাহ বিভিন্ন জায়গাতে পাহাড় বানাই দিছি আল্লাহ ডাক দেয়া কই তোমাদের জন্য জমিনটাকে আমি মিহাদ বানাই নাই বিছানা বানাই নাই ওয়াল জিবাল আওতাদা ওয়াল জিবাল পাহাড়গুলোকে আমি আল্লাহ এই জমিনের উপর পাহাড়গুলো রেখে দিলাম কারণ জমিনটা নরম ছিল তোমাদের চলাচলের উপযুক্ত ছিল না আমি জমিনটাকে প্যারাক বানাই দিলাম সুবহানাল্লাহ জোরে বলে বলুন তো দেখি বাংলাদেশে যত পাহাড় আছে বিশ্বের মধ্যে যত পাহাড় আছে কোন দেশের প্রেসিডেন্ট বানাইছে বলেন কে বানাইছে সৌদি আরব যাবেন শুধু পাহাড় আর পাহাড় ঠিক না সবগুলো পাথরের পাহাড় এটা মনে হয় প্রথম যিনি সৌদি সরকার ছিলেন তিনি বানাইছিল কে বানাইছে পৃথিবীর মধ্যে এত পাহাড় কোনো দেশে না আছে যে পরিমাণ পাহাড় সৌদি আরবে আছে কারণ সর্বপ্রথম আল্লাহ মাটি বানাইছেন সৌদি আরব ওই মাটিটা পানির মধ্যে যেহেতু ছিল নরম ছিল এই জন্য সবচাইতে বেশি পাহাড় আল্লাহ সৌদি আরবে বানাইছেন
সবগুলো পাথরের পাহাড় পাথর কে বানাইছে একটা পাথর যদি আপনি টুকরা টুকরা করতে চান মেশিনের মাধ্যমে টুকরা টুকরা করা লাগে এত সুন্দর করে পাথর দিয়া কে সাজাইছে আল্লাহ জোরে বলে আল্লাহ ডাক দিয়া গায় আলম নাজালিল আরদ মিহাদা والجبال أوتادا এই আসমান আর জমিন আমি আল্লাহ সুন্দর করে তোমাদের জন্য সাজাইছি ওয়াক্তিলাফ আলসিনাতিকুম ওয়ালওয়ানিকুম আল্লাহ ডাক দেয়া কাল তোমাদের সবাইকে একরকম বানাই নাই কে সুন্দর কেউ কালো কেউ লম্বা কেউ কাটো সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আবার সবার ভাষা একরকম না কেউ বাংলায় কথা কয় কেউ আরবিতে কথা কয় কেউ ইংরেজিতে কথা কয় সুবহানাল্লাহ জোরে বলে এই পরিবর্তনগুলো কে ঘটাইছে আল্লাহ ডাক দেয়া কই বান্দা তোমাকে বানায়া শুধু ছেড়ে দেই না পৃথিবীতে চলার জন্য তোমার যা যা দরকার আমি আল্লাহ সব ব্যবস্থা করে তোমাকে দুনিয়াতে পাঠাইছি মার পেটের থেকে তুমি দুনিয়াতে আসবা কি খাবে কে তোমাকে খাওয়াবে রে তোমার মা তোমার খাবার দিতে পারবে না তোমার বাবা তোমার খাবার দিতে পারবে তুমি ছোট মানুষ তোমার হজম শক্তি কম শক্ত কোনো খাবার তুমি খাইতে পারবে না এই জন্য আমি আল্লাহ তুমি আসার আগে মার মুখে তোমার দুধ জমা করে দিলাম তুমি খাবে খিচুড়ি খাবে তাই আল্লাহ বলেন তোমার জন্য আমি আল্লাহ মোটা চাউল নয় চিকন চাউলের ব্যবস্থা করলাম সুবহানাল্লাহ বলে কে করছেন আল্লাহ বলেন বান্দা সব তোমার জন্য আমি আল্লাহ সাজাইছি তুমি কি আমাকে একটা সিজদা দিবে না তুমি কি আমার হুকুম মতো নামাজ পড়বা না হালাল খাইবা না হারাম বর্জন করবা না পর্দা মেনটেন করবা না তোমার মতো নিম খারাপ দ্বিতীয় পৃথিবীর মধ্যে আর কেউ না ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ পাক এই কুদরতের নিদর্শন গুলো আমাদের সামনে বর্ণনা করে আল্লাহ ডাক দিয়া কয় তোমরা অন্য দিকে যাই না আমার দিকে আসো আমার ইবাদত বন্দেগী করো কোরআনের ছায়া তলে আসো দুনিয়াতেও সফল কাম পরকালেও সফল কাম সুবহানাল্লাহ আর এই রাস্তা বাদ দিয়ে যদি বিকল্প কোনো রাস্তায় যাও খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া তো তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে পরকালেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিগত দুই দিন এবং আজকে যা শুনলাম এর উপর আমল করে আমাদের জিন্দেগিতে সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান আমিন বলেন এ ভাই এই তাফসীর মাহফিলটা খুব সুন্দর জায়গাতে হয় বয়লার মাঠে মাঠের লোকেশনটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আপনারাও চতুর্দিক থেকে বিভিন্ন এলাকা থেকে এই তাফসীর মাহফিলে উপস্থিত হন এই আমার এই যুবকরা খুব আগ্রহ নিয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই মাহফিলের আয়োজন করেন এই মাহফিলটা প্রতি বছর হওয়ার দরকার আছে না বলেন 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 এই কোরআনের এই মাহফিলটা প্রতি বছর এখানে হওয়ার দরকার আছে না না এই জন্য আমরা যেই যেভাবে পারি সহযোগিতা করব পরামর্শ দিব যুবকদেরকে উৎসাহিত করব এমন কিছু যেন আমাদের দ্বারা প্রকাশ না পায় যার দ্বারা যুবকরা নিরুৎসাহিত হয় কি বলেন ঠিক কিনা হ্যাঁ তাদেরকে আমরা উৎসাহিত করব এবং যারাই যেইভাবেই এই মাহফিলের